আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যে কোনো সিমের টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো আপনারা কেমন করে বন্ধ করবেন। আপনাদের অজান্তেই আপনার ফোনে কিছু সার্ভিস অন থাকার কারণে আপনার সিমের টাকা কেটে নেয়। আপনি মনে করেন টাকা রিচার্জ করতেছেন, বারবার আপনার সিম থেকে টাকাগুলো কেটে নিচ্ছে। আপনি বারবার রিচার্জ করতে আছেন, কিছু টাকা আপনার সিম থেকে কেটে নিচ্ছে। এটা আপনার জন্য সবচেয়ে একটি বিরক্তিকর, আমাদের সবার জন্য। এটা আমাদের অজান্তে কিছু সার্ভিস অন হয়ে থাকার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এর জন্য আমাদেরকে কী করতে হয়, আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিতে হয়। তখন তারা ফোন করে তখন আমাদেরকে বলে যে আপনার সিমে কিছু সার্ভিস অন থাকার কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে। তাই আপনি এই টাকা কেটে নেওয়ার সার্ভিসগুলো অফ করে দিতে পারেন ফোন না করে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে বুঝাই দেখাই দেব যে আপনারা কেমন করে যে কোনো সিমের টাকা কেটে নেওয়ার সকল সার্ভিসগুলো কেমন করে বন্ধ করবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং অলে ক্লিক করে দিন আমার পরবর্তী সব আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনি যদি আপনার টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো অফ করতে চান, তাহলে আপনাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে আপনারা ক্লিক করবেন। এখান থেকে প্লাসে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে একটি নাম্বারে আপনাকে একটা SMS সেন্ড করতে হবে। তাই নাম্বারটা আমি বলতেছি 6888। লেখার পর এখানে টিক চিহ্ন দিয়ে দিলেন। এখন নিচে লিখবেন আপনি, এখানে বড় হাতের S দিবেন, STOP। স্টপ লেখার পর অল লিখতে হবে। স্টপ অল বলতে বোঝাচ্ছে যেহেতু আপনার টাকা কেটে নেওয়ার সার্ভিসগুলো আছে সব আপনার বন্ধ করে দেবে তারা। তারপর এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে সিমের টাকা কেটে নেয় ওই সিম আপনাকে সিলেক্ট করতে হবে। ওই সিম আপনার সিলেক্ট করবেন প্রথমে, এখন আপনাদেরকে সেন্ডে ক্লিক করতে হবে। তাহলে দেখেন স্টপ অল, ইউ ডু নট হ্যাভ এনি অ্যাক্টিভ সার্ভিস ইন ইওর নাম্বার। এখানে বোঝাচ্ছে যে আপনার নাম্বারে কোনো সার্ভিস অ্যাক্টিভ নেই। যদি অ্যাক্টিভ থাকে তাহলে তারা সেটাকে অফ করে দিবে। এইভাবে আপনারা যে কোনো সিমের টাকা কেটে নেওয়ার সার্ভিসগুলো বন্ধ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমার পরবর্তী সব ভিডিওগুলো পাওয়ার জন্য।